এদিকে যুক্তরাজ্যের জন্য চীন, রাশিয়া, ইরান প্রধান হুমকি বলে মন্তব্য করেছেন ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআইস এর প্রধান রিচার্ড মুর। তিনি জানান, এমআইস এর কাছে এককভাবে অগ্রাধিকার পাচ্ছে চীন। এছাড়া এশিয়ার শক্তিশালী এই দেশটিকে স্বৈরাচারী রাষ্ট্র হিসেবে উল্লেখ করেন মুর। তাই বেইজিং এর কোনো ভুল হিসাবের কারণে যুদ্ধ শুরু হতে পারে বলেও আশঙ্কা তার। বলেন, রাশিয়ার কাছ থেকেও হুমকি মোকাবেলা করছে যুক্তরাজ্য, ইরান ও লন্ডনের জন্য হুমকি বলেও জানান তিনি। মুর বলেন, চীন, রাশিয়া, ইরান ও আন্তর্জাতিক সন্ত্রাসবাদ হলো বড় চারটি নিরাপত্তা ইস্যু যা অস্থিতিশীল বিশ্বে মোকাবেলা করছে ব্রিটেনের গুপ্তচররা। 2020 সালের অক্টোবরে দায়িত্ব নেওয়ার পর প্রথম প্রকাশ্য দেয়া বক্তব্যে এমন অভিযোগ করেন রিচার্ড মুর।